नमस्कार सुप्रिय शिक्षार्थीवृंद तुम्हारे सबा के शिमुल मेमोरियल नर्थ साउथ स्कूल एंड कलेज ऑनलाइन क्लास में स्वागत जानाच्छि। नवम श्रेणी हिंदू धर्म नैतिक शिक्षा क्लास आज के दशम अध्याय अवतार और आदर्श जीवन चरित पढ़ब। आदर्श जीवन चरित्रे पाठ 12 एवं 13 এই অংশটা আমরা আজকে অধ্যয়ন করব। উপস্থাপনায় আছি আমি অদিতি দাস, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। দেখো তো ছবিটা চিনতে পারছো কিনা, আমাদের খুব পরিচিত একটা ছবি। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছো ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কে বলেছেন এই কথাটি? বিশ্বখ্যাত এই কথাটি একজনই বলেছেন, আমরা কিন্তু সবাই তার নাম জানি, স্বামী বিবেকানন্দ। এই যে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছো ঈশ্বর, এই কথাটার অর্থ হচ্ছে তুমি সামনে ছেড়ে বহু দূর পর্যন্ত কোথায় ঈশ্বরকে খুঁজছো, মন্দিরে তীর্থে কোথায় খুঁজছো। জীবে প্রেম করো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ জীবকে ভালোবাসো তাকে ঈশ্বর সেবা হয়ে যাবে। এই যে জীবকে ভালোবাসার তত্ত্ব দিয়ে আজ পর্যন্ত সবার অন্তরে যিনি বেঁচে আছেন তার নাম স্বামী বিবেকানন্দ। আজকে আমরা স্বামী বিবেকানন্দর জীবনী সম্পর্কে পড়ব, তো চলো দেখে নিই আজকে স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে আমরা তার জীবনী থেকে কি কি শিক্ষা লাভ করব। স্বামী বিবেকানন্দের বেলুড় মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করতে পারব, নারী শিক্ষার প্রতি গুরুত্বের নানা দিক বর্ণনা করতে পারবো, সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান ব্যাখ্যা করতে পারবো। আলোচ্য বিষয়গুলি একটু খাতায় তোমরা লিপিবদ্ধ করে নিবে। আলোচ্য বিষয় আছে স্বামী বিবেকানন্দের পরিচয়, স্বামী বিবেকানন্দের শিক্ষা বিস্তারে অবদান, স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দের নীতি শিক্ষা এবং তার দেহত্যাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আলোচ্য বিষয় তোমাদের তোলা হয়ে গেছে, আমরা এখন মূল আলোচনায় চলে যাব। একটা মানুষের জীবনী পড়তে গেলে শুরুতে কিন্তু আমাদের তার পরিচয় সম্পর্কে জানতে হয়। স্বামী বিবেকানন্দের নামটা শুরুতে স্বামী বিবেকানন্দ ছিল না, এই স্বামী বিবেকানন্দের নাম ছিল নরেন। বাল্যকালে তার নামটি ছিল নরেন। এই যে মায়ের কোলে একটি শিশুকে দেখতে পাচ্ছ, ইনি বাল্যবেলার স্বামী বিবেকানন্দ, যখন তার নাম ছিল নরেন। এখানে নরেনের মাকে আমরা দেখতে পাচ্ছি। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন হাইকোর্টের একজন বিখ্যাত উকিল, মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন গৃহিণী। তার পিতা যেহেতু হাইকোর্টের উকিল ছিলেন, এজন্য তাদের পরিবারের মর্যাদা, সামাজিক মর্যাদা সেটা বেশ উচ্চ পর্যায়েরই ছিল এবং তারা অত্যন্ত আধুনিক মনস্ক একটি পরিবার ছিল। তাদের পরিবারের প্রত্যেকের মানসিকতা অনেক বেশি আধুনিক ছিল এবং তারা প্রায় অনেকে উচ্চ শিক্ষিত ছিলেন। সেই ধারাবাহিকতায় স্বামী বিবেকানন্দ কিন্তু উচ্চ শিক্ষা লাভ করেছে। তার বাল্যবেলায় বা ছোটবেলায় তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, তাকে সংক্ষেপে সবাই ভালোবেসে নরেন বলেই ডাকত। ছোটবেলা থেকে তার শিক্ষা বা হচ্ছে যে কোনো সাংস্কৃতিক দিকে অনেক আগ্রহ ছিল, যে কারণে তিনি একজন বিতার্কিক ছিলেন। তিনি দর্শনবিদ্যা বা দর্শন শাস্ত্রে অত্যন্ত জ্ঞানী ছিলেন। তার মেধার পরিচয় তার কাজের মধ্যে দিয়ে পাওয়া যায়। তিনি সমাজ সেবামূলক প্রচুর কাজ করেছেন, যার পরিচয় আমরা একটু পরে জানব। তিনি পড়াশোনা যখন করেছেন, পড়াশোনা করেছেন তিনি হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি কলেজ থেকে 1884 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। এই যে বিএ পাশ তিনি করলেন, এরপর থেকে বা তার কিছুদিন আগ থেকে এই সময়টাতে তার মনে একটা ভাবের উদ্ভব হয়, ভাব জাগ্রত হয় যে সবাই ঈশ্বরকে ডাকে, এই ঈশ্বর আসলে কোথায়, এই ঈশ্বর কোথায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে যে তার দেখা হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে। পরমহংসদেবকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন?
শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আশ্চর্য হয়েছিলেন প্রশ্নটা শুনে। তিনি নরেনের এই প্রশ্নে মুগ্ধ হয়ে বলেছিলেন, হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি, এই যেমন তোমাকে দেখছি তেমনি আমি ঈশ্বরকে দেখেছি। এই প্রশ্ন থেকেই নরেন উত্তর খুঁজে পেয়ে যান। তিনি বুঝতে পারেন মানুষের মধ্যে যেহেতু জীবাত্মার বাস, মানুষের মধ্যে যেহেতু ব্রহ্মের বাস, তাহলে জীবের মধ্যে ঈশ্বরের বাস, ঈশ্বরকে আমাদের কোথাও খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই। এই যে তিনি যে শিক্ষাটা লাভ করলেন, এখান থেকে তিনি নিয়মিত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে দেখা করার জন্য দক্ষিণেশ্বরে যেতেন। দক্ষিণেশ্বরে একটা সময় তিনি ত্যাগের মন্ত্রে দীক্ষিত হন। এই যে তিনি ত্যাগের মন্ত্রে দীক্ষিত হলেন, সেই সময় তার নাম হলো স্বামী বিবেকানন্দ। এই ঘটনাটা পুরো ঘটেছিল দক্ষিণেশ্বর মন্দিরে। তোমাদের এই বিষয়টা একটু নোট করে রাখতে হবে, বইয়ের মধ্যে দাগিয়ে নিবে, এগুলো এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তার এই ত্যাগের দীক্ষা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে, এবং দক্ষিণেশ্বর মন্দিরেই তিনি দীক্ষিত হওয়ার পর স্বামী বিবেকানন্দ নাম ধারণ করেন। তাকে বেশিরভাগ মানুষ স্বামীজি নামে চিনে থাকে। তিনি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, এই সন্ন্যাস ধর্মে তার মূল লক্ষ্য কি ছিল? বৈরাগ্য এবং সেবা ধর্ম। তিনি ত্যাগের ধর্মে দীক্ষিত হওয়ার পরে অনেকভাবে ধর্মচর্চা করতে থাকেন, ধর্মের মূল উদ্দেশ্য শেখেন। শিখতে যে তিনি দেখেন যে সকল ধর্মের লক্ষ্য এক, তিনি যে সকল ধর্মের লক্ষ্য এক, ঈশ্বরকে প্রাপ্তি বা ঈশ্বরকে পাওয়া এবং মুক্তির জন্য মানুষ ধর্মচর্চা করে, এই লক্ষ্য থেকে তিনি ধর্ম প্রচারের কাজে নেমে পড়েন। এই ধর্ম প্রচার করতে করতে একটা সময় তিনি এতই দক্ষতা অর্জন করেন যে বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় তার প্রচারের কাজ শুরু করে দেন। এরই ধারাবাহিকতায় 1863 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, যেখানে তিনি বক্তৃতা দিয়ে অসামান্য ব্যক্তিত্বের উপাধি পান এবং তার এই ব্যক্তিত্বের জন্য তিনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন। এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই যুগের সাদা কালো চিত্র, কিন্তু এখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে প্রচুর মানুষ এসেছিল যারা ধর্ম চর্চায় আগ্রহী, যারা ধর্মের কথা শুনতে আগ্রহী, তারা এসে স্বামী বিবেকানন্দের সেই কথাগুলি শুনে যে ব্রহ্ম এবং জীব যে একই, ঈশ্বর যে মানুষের মধ্যে বাস করে, এই কথাগুলি শুনে মুগ্ধ হয়ে যান। তিনি বক্তৃতাতে তার মূল কথাই ছিল, আমি যে বারবার বলছি স্বামী বিবেকানন্দের জীবনের লক্ষ্য বৈরাগ্য, সন্ন্যাস ধারণের মূল লক্ষ্য কি, যে ছিল জীব সেবা। তিনি সে বক্তৃতাতেও একই কথা বলেন, তিনি বলেছিলেন সব ধর্মের লক্ষ্য এক। তোমাদের এই যে বারবার এই কথাটা বলছি, এটা জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ কিন্তু আসে। এর পরবর্তীতে তিনি যে এই যে অসামান্য খ্যাতি লাভ করলেন, এরপরে তিনি 4 বছর ধরে বিভিন্ন দেশে কি করে ভ্রমণ করেন এবং ধর্মচর্চা, ধর্মের প্রচারক হিসেবে কাজ করেন। ইভেন সে সময় যেহেতু ব্রিটিশ শাসনামল ছিল, ব্রিটিশ সরকার কি করত, তাদের বিভিন্ন যাজককে আমাদের উপমহাদেশে পাঠাত ধর্ম প্রচারের জন্য। সে সময় শিকাগো শহরে এবং নিউ ইয়র্ক শহরে সাংবাদিকেরা বলেছিল যে আসলে তো ভারতবর্ষে তার মতো খ্যাতিমান, তার মতো ভালো ধর্ম প্রচারক থাকার পরে আর কোনো দরকারই নাই যে এখান থেকে আরেকজন ধর্ম প্রচারককে পাঠাতে হবে, তিনি এতটাই খ্যাতি লাভ করেছিলেন। এরপরে নিউ ইয়র্কে তিনি যান এবং সেখানে বেদান্ত সমিতি গঠন করেন। এই বেদান্ত সমিতি গঠনের একটাই উদ্দেশ্য, ব্রহ্ম এবং জীবে কোনো পার্থক্য নেই। বেদান্ত সমিতিটা আসলে কিছু মানুষের সমাবেশে ছোট্ট একটা, আমরা যেমন ছোট ছোট সমিতি গঠন করি, ছোট ছোট কমিটি গঠন করি, এটাও আসলে সেরকম একটা ছোট্ট কমিটি ছিল। এই কমিটির উদ্দেশ্য ছিল মানুষকে শেখানো যে ব্রহ্ম আর জীবে কোনো পার্থক্য নেই, তুমি ঈশ্বর ঈশ্বরকে যাকে খুঁজছ সে আসলে মানুষের মধ্যে বাস করে, ঈশ্বরকে কোথাও খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা জীবকে সেবা করো, ঈশ্বরকে সেবা করা হয়ে যাবে। এখানে আমরা শিকাগো সম্মেলনের আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এখানে স্বামী বিবেকানন্দ যে বিভিন্ন ধর্ম প্রচারক ছিলেন আরো বিভিন্ন দেশে, তাদের সাথে বসে আছেন, এবং এখানে স্বামী বিবেকানন্দের সেই শিকাগো প্রজেক্ট, শিকাগো যে ধর্ম সম্মেলন, সেটাকে নিয়ে একটা প্রতীকী কি করা হয়েছে, প্রতিমূর্তি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, সেটাকে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। নিউ ইয়র্কে
সেখানে একটি বাড়ি তৈরি হয় যেখানে যেটাকে বলা হয় বিবেকানন্দ হাউস। সেই বাড়িটার অস্তিত্ব এখনো আছে। তোমরা যদি কখনো ক্যালিফোর্নিয়ায় কেউ যাও বা ক্যালিফোর্নিয়ায় কখনো ঘুরতে যাও, তাহলে এই সেখানে যে তোমরা বিবেকানন্দ হাউস নামে একটা বাসা দেখতে পাবে, তার নামে, তার স্মরণে সে সময় এই বাসাটা তৈরি হয়েছিল, এখনো এখানে বাসাটা রয়েছে। এবং তিনি যে সম্মেলনগুলো করেছিলেন সেই সম্মেলন থেকে তার অনেক ভক্ত তৈরি হয়েছিল, যার একজন হচ্ছে মার্গারিটা এলিজাবেথ নোবেল। এই মার্গারিটা এলিজাবেথ নোবেল তার কথা মুগ্ধ হয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন এবং তিনি ধর্ম চর্চার মাধ্যমে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার নাম ভগিনী নিবেদিতা। আমরা কিন্তু ভগিনী নিবেদিতাকে সবাই চিনি। এই স্বামী বিবেকানন্দের কথাগুলি ভগিনী নিবেদিতার দর্শনকে পরিবর্তন করে দিয়েছিল। স্বামী বিবেকানন্দ শুধু ধর্ম চর্চা করেননি, শুধু ধর্মের প্রচার করেননি, তিনি শিক্ষার প্রসারে কিন্তু কাজ করে গেছেন। শিক্ষা যে জীবনের জন্য প্রয়োজন এটা তিনি খুব ভালো করে বুঝেছিলেন, কিন্তু তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন শিক্ষাটা আসলে শুধুমাত্র উচ্চ পর্যায়ের মানুষের জন্য সহজলভ্য ছিল। গরিব বা দরিদ্র জনগোষ্ঠীর জন্য শিক্ষাটা ছিল একটা বিলাসিতা, তাদের জীবিকার প্রয়োজনে তাদেরকে কি করতে হতো, বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হতো, তাদেরকে অর্থ উপার্জনে ব্যস্ত থাকতে হতো, তারা শিক্ষালাভের সুযোগই পেত না। স্বামী বিবেকানন্দ সে সময় বললেন যে আমরা শিক্ষা তাদের ঘরে পৌঁছে দিব। তিনি যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেই স্কুলে এসে যখন দরিদ্র জনগোষ্ঠী শিক্ষা গ্রহণ করতে পারছিল না, তখন সেই স্কুলের শিক্ষকেরা যে যে বাড়ি বাড়ি যেয়ে শিক্ষার আলো পৌঁছে দিলেন। অর্থাৎ তিনি যে শিক্ষার বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে তার এই বিস্তারের আগে তার মূল কথা ছিল আগে অন্ন, তারপরে ধর্ম এবং তারপরে শিক্ষা। আগে পেটের অন্ন জোগাড় করতে হবে। তিনি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার সাথে সাথে সবাইকে কর্ম, নিজে যে আত্মকর্ম নিয়োগ যেটা বলে, আমরা এখন হচ্ছে অনেক ধরনের কি দেখতে পাই, এন্টারপ্রেনার দেখতে পাই, যেটা হচ্ছে উদ্যোক্তা দেখতে পাই, তিনি সে সময় তাদেরকে কি করেন, এই যে দরিদ্র জনগোষ্ঠীকে এই শিক্ষায় শিক্ষিত করেন যাতে তারা নিজস্ব একটা ব্যবসা, নিজস্ব একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন। এবং এই উদ্যোগের মাধ্যমে তিনি কি করেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এবং এই রামকৃষ্ণ মিশনের বিশ্বব্যাপী এখন কি রয়েছে, বিভিন্ন শাখা রয়েছে। ঢাকাতেও কিন্তু রামকৃষ্ণ মিশনের শাখা রয়েছে, যেখানে তারা কি করছে, সমাজ সংস্কারমূলক কাজ করছে এবং দরিদ্র জনগোষ্ঠীকে যথেষ্ট সহায়তা করে চলেছে। তারপরে তিনি পরবর্তীতে পশ্চিমবঙ্গের বেলুড়ে একটি মঠ প্রতিষ্ঠা করেন, যেটা এখন বর্তমানে তীর্থস্থান এবং এখানে বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠী বা গৃহহীন মানুষকে আশ্রয় দেওয়ার জন্য তিনি এটা করেছিলেন এবং এখনো কিন্তু এই কার্যক্রম চলমান রয়েছে। স্বামী বিবেকানন্দ অনেক বাণী দিয়েছেন, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বাণী আমরা দেখে নিই। ধর্ম এমন একটি ভাব যা মানুষ পশুকে মানুষে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। অপরকে ভালোবাসায় ধর্ম, অপরকে ঘৃণা করায় পাপ। জীব সেবার চেয়ে বড় ধর্ম আর নেই। জীবের প্রেম করে যেজন সেই জন হচ্ছে ঈশ্বর। এছাড়াও তার বহু বাণী রয়েছে। তার আরেকটি হচ্ছে বাণী রয়েছে যেটা তিনি সবাইকে উজ্জীবিত করার জন্য বলেছিলেন, ওঠ যাব, জীবনের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। তিনি বলেছেন জীবনের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমে যেও না, অর্থাৎ তুমি ঘুমন্ত অবস্থায় থেকো না, তোমাকে কাজ করতে হবে এবং জীবনের শেষ পর্যন্ত কাজ করে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্য অর্জন করবে না ততক্ষণ পর্যন্ত তোমার থেমে যাওয়া চলবে না। তোমরা বাণীগুলি খুব ভালো করে মুখস্থ করবে। বইয়ের মধ্যে অনেকগুলি বাণী রয়েছে, বাণীগুলি খুব ভালো করে মুখস্থ করে নেবে। স্বামী বিবেকানন্দের জীবনী থেকে আমরা একটা শিক্ষা লাভ করি, সেই শিক্ষাটা কি জানো, যে সকল মানুষ, পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষই কিন্তু এক জাতি। কোনো মানুষের সাথে কোনো মানুষের ভেদাভেদ নেই, কোনো মানুষের সাথে কোনো মানুষের জাতিভেদ নেই, ধর্মভেদ নেই। তুমি আর তোমার পাশে আরেকজন, সে নিচু জাত না উঁচু জাত এটা তার পরিচয় না, প্রত্যেকটা মানুষের পরিচয় শুধুমাত্র মানুষ। তিনি কখনোই জাতিভেদ, বর্ণভেদ, দেশ,
বা রাজনৈতিক ভেদাভেদ এবং কোনো ভেদাভেদই মেনে চলতেন না। এজন্য কিছু মানুষের কাছে তিনি বিরাগভাজনও ছিলেন। আমরা তার এই নীতি শিক্ষা আমাদের জীবনে কি করব, আমাদের জীবনে এটা প্রতিষ্ঠা করব। আমাদের জীবনে তার এই নীতি শিক্ষা যখন আমরা প্রতিষ্ঠা করতে পারবো, তখন শান্তি আর সমৃদ্ধির একটা জীবন গড়ে তুলতে পারব। স্বামী বিবেকানন্দ সারা জীবন প্রচন্ড পরিশ্রমী ছিলেন। কঠোর পরিশ্রমে মানুষটি সারা জীবন শ্রমের মাধ্যমে অনেক বেশি কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করে গেছেন, যে কারণে তিনি শেষ জীবনে অসুস্থ হয়ে গেছিলেন। তিনি যে একদম বয়স্ক অবস্থায় মারা গেছেন তা কিন্তু না, তিনি হচ্ছে কম বয়সে মারা গেছেন, কিন্তু তার এই অতিরিক্ত পরিশ্রম তাকে অসুস্থ মানে তার মধ্যে একটা অসুস্থতা তৈরি করে দিয়েছিল, যে কারণে 1902 সালে 4 জুলাই বেলুড়ে যে মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই মঠে তার দেহত্যাগ হয়। আজকের পাঠে যে আমরা পুরো জীবনীটা পড়লাম সেখান থেকে কিছু মূল্যায়ন প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি। বেলুড় মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? বেলুড় মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে আমাদের গৃহহীনকে আশ্রয় দেওয়া, ওই সময় সমাজে যে গৃহহীন ছিল তাদেরকে আশ্রয় দেওয়া। মহাবীর উপাধি কার ছিল? মহাবীর উপাধি দেওয়া হয়েছিল স্বামী বিবেকানন্দকে। বেদান্ত সমিতি গঠনের উদ্দেশ্য বর্ণনা করো। এটা বর্ণনামূলক একটা প্রশ্ন, আমি এক পক্ষে তোমাদেরকে উত্তর দিয়ে দিব, আর তোমাদের এটা যখন অনুধাবনমূলক প্রশ্নে আসবে তখন একটু বর্ণনা করে লিখতে হবে। বেদান্ত সমিতি গঠনের উদ্দেশ্য ছিল যে সকল জীবের মাঝে ব্রহ্মের বসবাস, অর্থাৎ জীব এবং ব্রহ্ম একই, সুতরাং জীব সেবার মাধ্যমে ঈশ্বর সেবা করা যাবে। ঢাকার রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? ঢাকার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দের মতে মানব জীবনের উদ্দেশ্য কি? বিবেকানন্দের মতে মানব জীবনের উদ্দেশ্য কিন্তু ঈশ্বর লাভ। মানব জীবনের প্রধান উদ্দেশ্য যেটা সেটা ঈশ্বর লাভ, আর ঈশ্বর লাভ করতে হলে আমাদেরকে জীব সেবা করতে হবে। সুতরাং স্বামী বিবেকানন্দ জীবনেই থেকে আমরা যখনই উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে করতে যাব, তার কিন্তু একটাই লক্ষ্য ছিল জীব সেবা। আগামী দিন আমাদের এই অধ্যায়ের উপর টপলেস অনুষ্ঠিত হবে, 10 অধ্যায় পাঠ 12 থেকে